আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে আবারও চলে এসলাম সংযুক্ত আরব আমিরা থেকে নতুন আপডেট নিয়ে। আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে ইনফময় বিষা। আসলে ইনফময় বিষা জিনিসটা কি, এবং অনেকে প্রশ্ন করছিলেন ইনফময় বিষা যদি সংযুক্ত আরব আমিরাতে বের করতে হয় ডিগ্রি পাস সার্টিফিকেট বা অনার্স পাস সার্টিফিকেট লাগে না লাগে না, দালালে বলছে লাগে না, ম্যানেজ করতে পারবে, এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী জরুরি আপডেট নিউজ পাওয়ার জন্য। আর আপনারা অনেক ভাই কমেন্ট করেন, কিন্তু যে কমেন্টগুলো আপনারা করেন ওই কমেন্টগুলো আমাদের আমার ভিডিওতে অনেক উত্তরগুলো দেওয়া থাকে, আপনারা ভিডিওটা পুরো দেখেন না, টেনে দেখেন, ওই জন্য কমেন্টগুলো করেন। তো প্লিজ ভিডিওটা দেখবেন, যদি দেখেন যে উত্তরটা নাই তাহলে আপনাদেরকে অবশ্যই আমি কমেন্ট দেওয়ার চেষ্টা করব। আর আমি নিজেও জব করি এবং ফ্যামিলি আছে, ও আমি তারপরও আপনাদের জন্য সুযোগ বের করে অনেক কষ্টে ভিডিওগুলো তৈরি করি। অনেকে দালালে ধোঁকা দেয়, হাজার হাজার টাকা হাতিয়ে নিতে আসে। আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলছি সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে নর্মেল সব প্রকারের ভিসা বন্ধ, এবং লেবার ভিসা বলেন, নাতুর ভিসা বলেন, যে কোনো নর্মেল ভিসা এখন বন্ধ। এখন দালালে কিছু খুঁজে না পাই এখন বলতেছে যে ইলফাময় ভিসা নিয়ে আপনাকে আনতে পারবে, এবং ইলফাময় ভিসা বাইর করতে হলে কোনো প্রকারের ডিগ্রি পাস সার্টিফিকেট এবং অনার্স পাস কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আসলে প্রিয় ভাই এগুলো সব ভুয়া কথা, তারা এগুলো বলে শুধু আপনাদেরকে হাজার হাজার টাকা হাতিয়ে নেবে যদি একবার আপনাদেরকে ফাঁসাইতে পারে। যদি কিছু টাকাও যদি আপনি দিয়ে থাকেন তখন আপনার ফিসে যাইতে পারবেন না, অপেক্ষা খারাপ লাগবে, ওই জন্য তারা এগুলো বলতে আছে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখন সংযুক্ত আরব আমিরাতে সব প্রকারের নর্মাল ভিসা বন্ধ। আপনি যদি হাই প্রফেশনের ভিসাও যদি বাইর করেন এটা হো যদি 100% গ্যারান্টি আপনার অরিজিনাল ডিগ্রি পাস সার্টিফিকেট থাকে তারপর আপনি পারবেন। তাও অনেক ঝামেলা হয়, অনেক পেপার তালাশ করে, অনেক কিছু প্রয়োজন হয় তারপর যাইরও, তারপরও অনেকে ফেল মারে। তো ওই জন্য আপনাদেরকে আমি সতর্ক করি। আর আপনি যদি জরুরি তারপরও বলেন যে আমি সংযুক্ত আরব আমিরাতে আসতে হবে, আপনি ভিজিট ভিসা এসে পার্টনার ভিসা লাগাইতে পারেন বা ফ্রি ভিসা লাগাইতে পারেন যদি আপনার কেউ আপনজন থাকে। পরবর্তী যদি কোনো আপডেট আসে বা আপনি একদিক করতে পারবেন, আর না হলেও যদি দেশে এখন তত সমস্যা না হয় কোনো প্রকারে চলতে পারেন, আপনাকে আমি ভাই হিসাবে, বড় ভাই বা ছোট ভাই হিসাবে আপনাকে এইটাই বলতে পারি, আপনি কিছুদিন ওয়েটিংয়ে থাকেন, অপেক্ষা করেন। যদি সংযুক্ত আরব আমিরাতে কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, কিছুদিন অপেক্ষা করেন। আর যদি বলেন যে না আমি আসতে হবে, আমার এখন সমস্যা, আমি বেকার, ভিজিট ভিসা আসতে পারেন, আসবেন। যে এখন আমি আপনাকে বললাম ভিজিট ভিসা আসেন বা আপনি ফ্রি ভিসা লাগান বা পার্টনার ভিসা লাগান, এটা আমি বলে দিলাম আপনি চলে আসলেন এটার উপরে, তাও হবে না, আপনি ভেবে চিন্তে আসতে হবে। নর্মাল ভিসা লাগাইতে যত খরচ হয় পার্টনার ভিসা বা ফ্রি ভিসা লাগাইতে পরিমাণে অনেক বেশি লাগে। আপনি ফ্রি ভিসা আসবেন হেটা একদিকে হেটা খরচ, আবার এখানে আসি ফ্রি ভিসা বা পার্টনার ভিসা লাগাইলেন এদিকে খরচ, এগুলো আপনি ভেবে চিন্তে আসবেন। যদি আপনার আপন কেউ থাকে বা কাজের কোনো সমস্যা হবে না 100% গ্যারান্টি, তারপর আসবেন শুধু। আর না হলে আপনি দেশে যা আসিলেন এডে আসে আরো বিপদ ধরবেন, আরো কষ্ট করবেন। যদি এখন কেউ বলে যে ডিগ্রি পাস সার্টিফিকেট এবং অনার্স পাস সার্টিফিকেট ছাড়া ভিসা বের করে দিতে পারবে, হে সে হোক দালাল বা যে কেউ হোক, আপনি 100% ভেবে নেবেন এটার মধ্যে যে কোনো সমস্যা আছে। আর যদি আপনারা কোনো দালালকে টাকা দিয়ে থাকেন যে কোনো কৌশলে পারেন টাকাগুলো এখন উদ্ধার করার চেষ্টা করবেন কৌশলে, এখন নর্মাল কোনো ভিসা বাইর হয় না, এটা গ্যারান্টি।
আপনি দালালকে বলবেন দেখো যদি সংযুক্ত আরব আমিরের কোনো আপডেট আসে আমাকে জানাবা বা আমরা দেখব সবাই দেখবে তখন চেষ্টা করব। এখন আমার টাকাগুলো দিয়ে দাও, যে কোনো কৌশলে টাকাগুলো যদি আপনি নিতে পারেন এটা আপনার জন্য বেটার। ভিডিওটা ভালো লাগলে আপনার যদি উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী জরুরি আপডেটগুলো পাওয়ার জন্য। আমি সবসময় সংযুক্ত আরব আমিরাতে কাজের আপডেট দিয়ে থাকি এবং নতুন কোনো কানুন চেঞ্জ হলে এই আপডেটগুলো দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।